वेलकाम टू बीएस एडुकेशन एंड इनफरमेशन यूट्यूब चैनल। हे बंधुरा, तुम्हारा सबाई केमन आछो? आशा करी सबाई भालो आछो। आज आमरा देखबो किभाबे प्रधानमंत्री सुरक्षा बीमा योजनार पलिसी सार्टिफिकेटटा डाउनलोड करते हैं। पलिसी सार्टिफिकेटटा डाउनलोड करार जन्य आपनादेरके गूगल ओपेन करे निते हबे एबं गूगल ओपेन करे आपनादेरके टाइप करते हबे NICL। आमि एखान थेके NICL टाइप करे निएछि एबं सार्च बटनटाते क्लिक करछि। सार्च करार पर नतून एकटा पेज ओपेन हबे। এই দেখুন নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে। এখানে প্রথমেই যে অপশনটা আছে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, তার মধ্যে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আবার নতুন একটা ওয়েবসাইট ওপেন হবে। এই যে পাঁচটা আইকন দেখছেন, এর মধ্যে মাঝের আইকনটাতে আপনাকে ক্লিক করে নিতে হবে। এই হার্ট শেপ আইকনটাতে, হার্ট শেপ আইকনটাতে ক্লিক করে নিলেই এবং নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনাকে নিচে যেতে হবে, এখান থেকে নিচে যেতে হবে এবং PMSBY প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আবার নতুন একটা পেজ ওপেন হবে। পেজ ওপেন হয়ে গেলেই এখানে ডাউনলোড PMSBY সার্টিফিকেটে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে এবং সেখান থেকে আপনাকে পলিসি ইয়ারটা সিলেক্ট করে নিতে হবে। পলিসি ইয়ার সিলেক্ট করার পর আপনাকে ব্যাংক নেম সিলেক্ট করে নিতে হবে। আপনি যে ব্যাংক থেকে এই পলিসিটা অ্যাপ্লাই করেছেন সেই ব্যাংকের নাম সিলেক্ট করতে হবে। আমি SBI থেকে অ্যাপ্লাই করেছি, তো আমি এখানে SBI-এর নাম সিলেক্ট করে নেব। আমি SBI সিলেক্ট করে নিলাম। SBI সিলেক্ট করার পর সিলেক্ট ক্রাইটেরিয়া থেকে এখানে আপনি ডাউনলোড করার পাঁচটা অপশন পাবেন। একটা আপনি সার্টিফিকেট নাম্বার দিয়ে ডাউনলোড করতে পারেন, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে, তিন নাম্বার পেন নাম্বার দিয়ে, আধার নাম্বার দিয়ে, অথবা আপনি কাস্টমার আইডি দিয়েও ডাউনলোড করতে পারবেন। আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ডাউনলোড করব, তাই আমি অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করে নেব। এখান থেকে আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবো। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর সার্চ বাটনটাতে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমার সার্টিফিকেটটা সার্চ হচ্ছে। এরপর আমি সার্টিফিকেট ডাউনলোড করার অপশনটা পেয়ে যাব। জেনারেট সার্টিফিকেটটাতে ক্লিক করে ডাউনলোড করে নেব। এই দেখুন আমি আমার সার্টিফিকেটটা ডাউনলোড করে নিয়েছি খুব সহজেই। আপনারা চাইলে আপনারাও এই পদ্ধতিতে সার্টিফিকেটটাকে ডাউনলোড করে নিতে পারবেন। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।